ভিডিও ডেসক্রিপশনে আমি তোমাদের নতুন একটা প্লে অ্যাড করে দিয়েছি তো সেখান থেকে আগে ক্লাসগুলো দেখে নেবে টোটাল মনে রাখবে তোমাদের যে দু হাজার আঠেরো সালে এলপি টেকনিশিয়ানের পরীক্ষা ছিল টোটাল সম্ভব তোমাদের তিরিশটা শিফটে পরীক্ষা হয়েছিল তার মধ্যে অলরেডি আমাদের ফিফটিন পার্সেন্ট আজকে কমপ্লিট হয়ে যাচ্ছে ফিফটি পার্সেন্ট তো আজ আমাদের পনেরো নম্বর ক্লাস এটার এক্সাম হয়েছিল থার্টি থার্টিন্থ আগস্ট দু আঠেরো ফার্স্ট ইফটে আসা এলপি টেকনিশিয়ানের বিবিএস এর মনে রাখবে দু হাজার আঠেরোতে যে পরীক্ষা রয়েছিলো এ এলপি টেকনিশিয়ান তখন একসাথে হয়েছিল এখন তোমাদের আলাদা আলাদা হচ্ছে আমাদের দুটো ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে মেন যে টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে সমস্ত রকম নোটিফিকেশান আপডেট পিডিএফ প্লাসগুলো সমস্ত লিঙ্ক এখান থেকে পেয়ে যাবে এবং তার সাথে আরেকটা টেলিগ্রাম গ্রুপ আছে রেলওয়ে গ্রুপ ডি এক্সামের টার্গেট রেলওয়ে গ্রুপ ডি দু হাজার একুশ নামে তো অবশ্যই রেলওয়ে এক্সামের পেপারসে নিলে এই গ্রুপটা অবশ্যই তোমরা জয়েন করে থাকবে এবং দেখো আপকামিং যে সমস্ত পরীক্ষা রয়েছে এলপি গ্রুপ ডি টেকনিশিয়ান জুনিয়র ইঞ্জিনিয়ার এন টি আর পি এফএসআই কনস্টেবল তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ টেকনিশিয়ানের সব থেকে বেশি জেনারেল সায়েন্স সেকেন্ড পজিশনে জুনিয়ার ইঞ্জিনিয়ার থার্ড পজিশনে গ্রুপ ডি তারপরে এলপি এই সমস্ত এক্সামগুলোতে তোমাদের জেনারেল সায়েন্স থেকে প্রচুর তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন আসবে তো এই সমস্ত এক্সামগুলোকে ট্র্যাক করতে গেলে তোমাদের জেনারেল সায়েন্স পড়তে হবে তোমাদের জন্য একটা জেনারেল সায়েন্সে পেড ব্যাচ আমি শুরু করেছি টোটাল দেখো এখানে ফিজিক্সের বাইশটা চ্যাপ্টার কমপ্লিট করানো হবে তার মধ্যে সাতটা চ্যাপ্টার আজকে কমপ্লিট হয়ে গেছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের পাশে দেখো কতগুলো কোয়েশেন্স আছে দেখতে পাচ্ছ এবং এই যে দেখতে পাচ্ছ ভর এবং পদার্থের অবস্থা আজকে টোয়েন্টি এইট কোশ্চেন এর মধ্যে তোমাদের দশ থেকে বারোটা ফিজিক্সের ম্যাথও আছে তো প্রথমে আমরা এটার লাইনার ডিসক্রিপটিভের মতো পড়ছি তার সাথে এই চ্যাপ্টার থেকে যে ফিজিক্সের ম্যাথগুলো এসেছে সেগুলো একবারে কমপ্লিট করে নিয়েছি যাতে তোমাকে আলাদাভাবে নতুন করে অন্য কোনো জায়গা থেকে এই এই নোটস আর নিজে থেকে না বানাতে হয় তো নোটস এবং ভিডিও ক্লাস বোথ আমি বানিয়ে দিচ্ছি কেউ যদি জেনারেল সায়েন্স প্রপারভাবে প্রিপারেশন নিতে চাও অবশ্যই জয়েন করতে পারো এই যে তার সাথে তোমাদের কেমিস্ট্রি উনিশটা চ্যাপ্টার করানো হবে এবং লাইফ সায়েন্সে তোমাদের বাইশটা চ্যাপ্টার করানো হবে লাইফ সায়েন্সের মাত্র একটি ক্লাস হয়েছে কোর্স এবং কোষ বিজ্ঞান কোর্স বিভাজন একশো তেরোটা এখানে কমপ্লিট করানো হয়েছে ওকে টোটাল সাত আটটার মতো ক্লাস হয়েছে কেউ যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই অ্যাডমিশন নিতে পারো আমাদের ফেট টেলিগ্রাম গ্রুপে অ্যাডমিশন ফিজ হচ্ছে থ্রি নাইনটি এবং অ্যাডমিশন যদি কেউ নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে তোমরা মেসেজ করতে পারো চলে আসি প্রথম প্রশ্ন দশ মিটার উচ্চতা থেকে একটি বল পড়লো বলটি মাটিতে পরে আবার টু পয়েন্ট ফাইভ উঁচুতে লাফালো এই কলিশনের ফলে উৎপন্ন গতিশক্তি হচ্ছে কত তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো অ্যান্সার এখানে মনে রাখবে মুক্ত পতন অবস্থায় গতিশক্তি কাজ করে তো এখানে যান্ত্রিক শক্তির সংরক্ষণের আইন অনুসারে আমরা বলতে পারি যে প্রাথমিক গতিশক্তি হচ্ছে এম জি এইচ কারণ তোমাদের স্থিতিশক্তি গতিশক্তি হিসাবে কাজ করছে এবং চূড়ান্ত গতিশক্তি হচ্ছে এম জি এইচ ওয়ান এবার দেখো গতিশক্তির পরিবর্তন কি হচ্ছে এম জি এম জি যা রয়েছে আমরা কমন নিয়ে নিলাম এই তাহলে এইচ মাইনাস এইচ ওয়ান এটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন এবং তাহলে এখান থেকে শত করার পার্সেন্টেজ তোমাকে বার করতে হবে তো এম ইন্টু জি ইন্টু এইচ মাইনাস এইচ বাই এম জি এইচ তোমাদের গতিশক্তি যেহেতু তোমাকে বার করতে হবে তো এম জিএস দিয়ে তুমি ভাগ করে দিলে এবার জাস্ট ভ্যালু পুট করবে দেখো তোমাদের এখানে দেখো টেন মাইনাস দশ মিটার উচ্চতা তো এইচ মাইনাস আবার কবে কতটা লাফালো টু পয়েন্ট ফাইভ তো টেন মাইনাস টু পয়েন্ট ফাইভ বা এম জি এস তো তোমাদের বলে দিয়েছে তো ইন্টু হান্ড্রেড তো এটা ক্যালকুলেশন কাটাকাটি করলে আমাদের কত আসছে তোমাদের 75% তো অপশন সি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক आंसर ঠিক আছে নেক্সট একটি গোলীয় দর্পণ যেটি প্রতিফলক পৃষ্ঠটি ভিতরের দিকে বাঁকানো সেটিকে কি বলা হয় তো সেটাকে মনে রাখবে সেটাকে বলা হয় অবতল দর্পণ অপশন বি হচ্ছে কেন সঠিক आंसर যে একটি গোলীয় দর্পণ যেটি প্রতিফলকটি প্রতিফলক পৃষ্ঠটি ভিতরের দিকে বাঁকানো এবং এর সাথে মনে রাখবে একটি গোলাকার আয়না যা আয়না বা দর্পণ যা বলবে যা প্রতিফলক পৃষ্ঠটি ভিতরের দিকে বাঁকা অর্থাৎ গ্লোকের কেন্দ্রের দিকে মুখ করে তাকে বলা হয় অবতল দর্পর তো দেখতে পাচ্ছ একদম সংজ্ঞা দিচ্ছে তোমাদের পরীক্ষায় তো একটু ডেসক্রিপ্টিভ পড়বে এনসিআরটি পড়বে তাহলে দেখবি ভালোভাবে তোমরা স্কোর করতে পারবে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বোনেট প্রতিক্রিয়া ঘটে তখন যে গ্যাসটি নির্গত হয় তাহলে কোনটি সেম প্যাটার্ন প্রশ্ন প্রত্যেক দিনই তোমাদের রিপিট হচ্ছে অ্যান্সার কি হয়েছে কার্বন ডাইঅক্সাইড এখানে মনে রাখবে এনে সিও থ্রি এর সাথে এই সিএল এর বিক্রিয়া হচ্ছে মানে তোমাদের এই সিএল হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে সোডিয়াম কার্বনেট বা এন এ টু সিও থ্রি বিক্রিয়া হচ্ছে সেখান থেকে এন সোডিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হচ্ছে এবার অপশনে দেখো কোনটা অপশনে রয়েছে অপশনগুলোর মধ্যে তুমি দেখতে পাচ্ছো কার্বন ডাইঅক্সাইড অপশন রয়েছে তো অ্যান্সার হয়ে গেল তোমাদের অপশন বি এই সেম প্যাটারের প্রশ্ন আরো কি পরীক্ষায় এসছে যে চুন জলকে দুধের মতো সাদা করে দেয় কোনটি কার্বন ডাইঅক্সাইড এই সেম প্যাটার্নের প্রশ্ন আরও কি এসছে যে ম্যাগনেশিয়াম ফিতার টুকরোকে হাওয়াতে পোড়ালে সেখানে তোমাদের ম্যাগনেশিয়াম অক্সাইড তো ম্যাগনেশিয়ামকে অক্সিজেনে হাওয়াতে পোড়াচ্ছে এখান থেকে আমাদের পাচ্ছি ম্যাগনেশিয়াম অক্সাইড ওকে লাস্টে মনে রাখবে কুইক লাইম এটা জলের সাথে বিক্রিয়া করে স্ল্যাট লাইম তৈরি করে তো সেম প্যাটার্নের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে এই এক্সট্রা ড্রেসগুলো মুখস্ত করে নিয়ে পরীক্ষায় দেখবে খুব কাজে দেবে নিম্নক্ত কোনটি ডোবেরিয়ানের ত্রয়ী সূত্রে তৃতীয় সদস্য যাতে লিথিয়াম এবং সোডিয়াম রয়েছে তো ত্রয়ী সূত্র তিনটে রয়েছে যার প্রথম এবং শেষটার অ্যাভারেজ হচ্ছে মিডিয়াম মাদেরটা এখানে প্রথম দুটো বলে দিয়েছে লিথিয়াম এবং সোডিয়াম তৃতীয় মেম্বারকে তৃতীয় মেম্বার হচ্ছে পটাশিয়াম এখানে মনে রাখবে যে একই ধর্মবিশিষ্ট তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভর বা অ্যাটোমিক মাস ক্রম অনুসারে সাজালে প্রথম এবং তৃতীয় মৌলের ভরের যে গড় মান হচ্ছে সেটা দ্বিতীয় মৌলের ভরের সমান প্রায় সমান হয় এটাই হচ্ছে এবার এটা মানে দেখো ফর লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এই লিথিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে সাত তোমাদের সোডিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে তেইশ এবং তোমাদের পটাশিয়াম তার অ্যাটোমিক মাস হচ্ছে উনচল্লিশ তো এই প্রথম এবং তৃতীয় এই দুটি যদি যোগ করে গড় করো মানে দুই দিয়ে ভাগ করে দাও তুমি পাবে যেটা মাঝেরটার ভ্যালু তো 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 এটাই হচ্ছে তোমাদের ত্রয়ী সূত্র এই তিনটে তিনটে মেম্বার যে মেম্বার কে কে লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়াম মুখস্থ করে রাখবে পরীক্ষায় ঘুরিয়ে ফিরে দিচ্ছে নিম্নলিখিত কলাগুলির মধ্যে কোনটিতে কোষগুলি সজীব দীর্ঘ এবং কোন গুলিতে অনিয়মিতভাবে পুরু মানে একদম ডাইরেক্ট সংজ্ঞা তোমার কাছে দিয়ে দিয়েছে তো এখানে আমাদের অ্যান্স কি হয়ে যাবে একে বলা হয় কোলেনকাইমা কলা তো এর সাথে আরও পড়তে হবে তোমাদের কোলেনকাইমা কলার বৈশিষ্ট্য হচ্ছে যে এর কোষগুলো জীবিত এবং কোটোপ্লাজম পূর্ণ কোষ প্রাচীর অসমভাবে পুরু এবং কোনাগুলি অধিক পুরু হয়ে থাকে কোষ প্রাচীরে সেলুলোজ এবং পেকটিন জমা হয় পুরু হয় এই কোষগুলো লম্বাটে এবং সজীব প্রকৃতির হয়ে থাকে এই টিস্যুতে আন্তঃকোষীয় তোমাদের থাকতে পারে এবং সবার লাস্টে মনে রাখবে খাদ্য প্রস্তুত করা এবং দেহকে দৃঢ়তা প্রদান করা হচ্ছে এই এর কাজ এটা মুখস্ত করেছে আমার অ্যামিবাতে অযৌন প্রজননের প্রকার হচ্ছে কি তো অ্যামিবাতে কেমন ধরনের অযৌন প্রজনন ঘটে সেটা জানতে চেয়েছে তো অ্যান্সার কি হয়েছে দ্বি বা ইংলিশে এটাকে বলা হয় বাইনারি ফিশন মনে রাখবে এই বিভাজন বা দি বা বাইনারি ফিশন এটা ঘটে অ্যামিবা এবং প্যারামেশিয়ামের মধ্যে পুনরুৎপাদন এবং কর্কোদগমের মাধ্যমে প্রজনন করে হাইড্রা এটাও তোমাদের পরীক্ষায় চলে আসছে এবং তার সাথে পুনরুৎপাদন বা রিজেনারেশনের মাধ্যমেও তোমাদের প্রজনন করে প্লান এরিয়া তো এটাও একটু মুখস্থ করবে যেটা তোমাদের খুশি পরীক্ষায় আসতে পারে সবগুলো তোমাদের করিয়ে দিলাম একটি বস্তুর গতিশক্তি কিসের কিসের সাথে সাথে বৃদ্ধি পায় সিম্পল ব্যাপার গতিশক্তির ফর্মুলা কি হাফ ইন্টু এম ইন্টু বি ওকে তো কোনটার সাথে বৃদ্ধি পায় এর অ্যান্সার কি হয়ে যাচ্ছে দ্রুতি বা স্পিড বাড়ার সাথে সাথে গতিশক্তি বৃদ্ধি পায় এর সাথে মনে রাখবে যদি একটি বস্তুর ভরবেগ বা মোমেন্টাম তিন গুণ করা হয় তাহলে তার কাহিনীর এনার্জি বা গতিশক্তি মূল পরিমাণের নয় গুণ হয় তো আজকে তোমাদের দেখো এই ভরবেগ চ্যাপ্টারটা কমপ্লিট করলাম খুব ভালোভাবে বেঞ্জিন এর পাই এবং এটা কী বলে আমি নামটা ভুলে গেছি তো এই দুই বন্ধনীর সংখ্যা যথাক্রমে কি কী তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে এখানে অ্যানসার হয়েছে টুয়েলভ এবং থ্রি তো এই লেভেলে প্রশ্ন কেমিস্ট্রি থেকে দিলে মাথা খারাপ করা বাট কপাল খারাপ থাকলে দেখবে হ্যাঁ সরি এটাকে বলা হয় সিগমা বন্ড ঠিক আছে তো বেঞ্জিনে বারোটি সিগমা বন্ড থাকে এবং তিনটে পাই বন্ড থাকে এবং বেঞ্জিন টোটাল পনেরোটি কোভ্যালেন্ট বন্ড দ্বারা তৈরি হয় তো এটা মনে রাখবে নিচের কোনটি একটি পৃষ্ঠ ঘটনা বা সারফেস ফেনোমেনন তো এগুলোর মধ্যে মনে রাখবে এভাপোরেশন বা বাষ্পীভবন এটা হয়ে যাচ্ছে একটা সারফেস ফেনোমেনন বা পৃষ্ঠ ঘটনা এর বিক্রিয়ায় বিক্রিয়ায় এবং হচ্ছে এই কোন ঘটনা ঘটছে তো এখানে মনে এই বিক্রিয়ায় এস এন সিএল টু জারিত হচ্ছে তো অপশন এ হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার যেমন বিজারণ চ্যাপ্টার পড়তে হবে তোমাকে নিম্নলিখিত মধ্যে কোনটি পরাগায়নের জন্য পরায়গণকারী উপাদান নয় মানে পলিউনেটিং এজেন্ট ফর ক্রস পলিউনেশন নয় কে কোনটা তো অ্যান্সার কি হয়েছে নয় হচ্ছে গাছপালা তো হয় কে তো হয় হচ্ছে এজেন্ট হচ্ছে এয়ার বা বায়ু ওয়াটার বা জল অ্যানিম্যাল মানে পশু বা জীবজন্তু যা বলবে এবং পাখি পশু পাখি ঠিক আছে সালক সংশ্লেষের সময় কি কি পদার্থ গঠিত হয় এটা তো সবাই পারবে যে সালক সংশ্লেষের সময় গ্লুকোজ উৎপন্ন হয় জল উৎপন্ন হয় অক্সিজেন উৎপন্ন হয় ফর্মুলা কি তোমাদের বায়ুমন্ডল থেকে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং জল গ্রহণ করলো পরিবর্তে গ্লুকোজ অক্সিজেন এবং জল উৎপন্ন হলো তো এইটা মুখস্ত করলে এবং তার সাথে সালক সংস্কারের সময় কোনটা অপরিহার্য তো কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে সৌরশক্তি ড্যাশ বায়ু শক্তি থেকে বেশি শক্তি উৎপন্ন করে তো মনে রাখবে সৌরশক্তি বা সোলার এনার্জি কখনো কখনো বা সামটাইমস বায়ু শক্তি থেকে বেশি শক্তি উৎপন্ন করে তো এরকম একটু প্রশ্ন দিয়ে দিলে স্টুডেন্টের মাথা খারাপ ডায়মন্ড এই উপস্থিতি কার্বন পরমাণুর সর্বাপেক্ষা বৈশ্ব কক্ষে মূলক মুক্ত ইলেকট্রন সংখ্যা কত তবে এই প্রশ্নটা তোমাদের একটু কনফিউজ করার জন্য দিয়েছে ফর এক্সাম্পল কার্বনের তোমাদের রূপভেদ হচ্ছে ডায়মন্ড তো কার্বনের অ্যাটোমিক নাম্বার হচ্ছে কত ছয় তো এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি দুই চার হবে তাহলে স্পাইলের কক্ষে আমরা সবাই দেখে বলবো চার অপশান আছে এটা অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে তোমাদের ভুল হয়ে যাবে কারণ মনে রাখবে ডায়মন্ডের তোমাদের সর্ববৈষ্ণ কক্ষে ইলেকট্রন সংখ্যা শূন্য এর কারণ হচ্ছে কি কারণটা দেখো যে কার্বনের ইলেকট্রনিক হচ্ছে কি টু কমা ফোর সরি হ্যাঁ টু কমা চার মানে ছয় হচ্ছে টোটাল অতএব কার্বনের ভ্যালেন্সি হচ্ছে কত কার্বন পরমাণুর একটি হিরক অন্যান্য কার্বন পরমাণুর সাথে চার চারটে সমযোজী বন্ধন তৈরি করে এই ঘটনাটাকে ক্যাটিনেশন বলা হয় তাই কার্বনের বাইরে সেলে কোনো মুক্ত ইলেকট্রন নেই মাথা খারাপ করা প্রশ্ন দিলে স্টুডেন্টদের মাথা খারাপই হয়ে যাবে তাই তো বধ হজমের উপশমে নিম্নলিখিত ওষুধগুলির মধ্যে কোনটি ব্যবহৃত হয় তো বজমের উপসমের জন্য ব্যবহৃত হয়। এবং নাইট্রোজেন এটা আমাদের খাদ্য সামগ্রীকে অক্সিডাইজ হওয়া থেকে প্রতিরোধ করতে ব্যবহার করে দুটি অভিন্ন রেজিস্টার প্রত্যেকটা দশ ওহম প্যাডালালে যুক্ত এই সমন্বয়ের পরিবর্তে দশ ওহমের তৃতীয় একটি রেজিস্টারের সঙ্গে সিরিজে কানেক্ট করা হলো সমতুল্য রেজিস্টেন্স কত তোমার কাছে জানতে চেয়েছে তো দেখো ফর্মুলা কি প্যারাল ওয়ান বাই আর ইকুয়েভ্যালেন্ট ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু যেহেতু দুটো বলেছে তো ওয়ান বাই দশ প্লাস ওয়ান বাই দশ প্লস হোক কত হলো দশ ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে কত তোমাদের দুই বাই দশ ইকলো তুমি লিখতে পারো ওয়ান বাই ফাইভ তাহলে ওয়ান বাই আর ইকুয়ে যদি ওয়ান বাই ফাইভ হয় তাহলে আর ইকুয়েভ্যালেন্ট তুমি কি লিখতে পারবে ইকুয়াল টু তুমি ফাইভ লিখতে পারবে ওকে এটা তো কিসে বলেছে প্যারালালে কিন্তু যখন এবার এটা কি বলেছে পরে সেটিকে আবার একটা দশ ওহম সিরিজে কানেক্ট করতে হবে সিরিজের ফর্মুলা হচ্ছে আর ইকুই ইকুয়াল টু শুধু আর ওয়ান যেটা পেয়েছি তুমি কত পেয়েছো পাঁচ আর কার সাথে কানেক্ট করেছো আর একটা দশ ওহোমের সাথে পাঁচ আর দশে কত হয়ে গেল পনেরো ওহম বা এই সরি এই চিহ্নটা দিয়ে দেবে ঠিক আছে তাহলে অ্যান্সার কি হলো পনেরো ওহম কোথায় অপশন আছে অপশন ডিতে আছে তাহলে আমাদের অপশন ডি হয়ে গেল এখানে সঠিক অ্যানসার যে পনেরো ওহম এখানে মনে রাখবে যে দুটি অভিন্ন রেজিস্টার প্রত্যেকটা দশ ওহম প্যারালালে সংযুক্ত রয়েছে বা সমান্তরালে সংযুক্ত রয়েছে ফর্মুলা কি ওয়ান বাই আর ইকুয়ে ভ্যালেন ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু ক্যালকুলেশন করলে আর ইকুয়ে ভ্যালেন ইকুয়াল টু ফাইভ পেলে এবার যেহেতু তোমাদের এটা সংমিশ্রণের সমতুল্য রেজিস্টার কি হবে যেহেতু এটা সিরিজে কানেক্ট করা রয়েছে সিরিজের ফর্মুলা হচ্ছে যে আর ইকুইভ্যালেন্ট ভ্যালেন্ট সমান আর ওয়ান প্লাস আর টু ঠিক আছে তো সেম্পিল আমরা যোগ করে দিলাম কত হয়ে গেল পনেরো খুবই ছোট জাস্ট প্র্যাকটিস করবে তাহলেই তোমরা পারবে যদি একটি সংশোধন ক্ষম বা কারেক্টিভ লেন্সের ক্ষমতা প্লাস টু ডয়ে হয় তাহলে এটি একটি কি এই ডি মানে ডি এর ফুল ফোম কি ডয়াপ্টার তো অ্যান্সার কি হয়ে যাবে যখন মনে রাখবে যদি একটি সংশোধন কোম কারেক্টিভ লেন্সের ক্ষমতা প্লাস টু ডয়াপ্টার হয় তাহলে সেটি একটি উত্তর লেন্স বা কনকেভ লেন্স তার কারণ কি উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বদা ধনাত্মক হয় সুতরাং দীর্ঘ দৃষ্টি সমস্যা সংশোধন করতে ব্যবহৃত চশমাগুলিতে ধনাত্মক ক্ষমতা থাকে তো অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার এগুলোর মধ্যে কোনটা নিষ্ক্রিয় গ্যাস নয় এগেন দেখো এটা হচ্ছে আমাদের মডার্ন পিওরিক টেবিল এই যে আঠারো নম্বর গ্রুপ এটা হচ্ছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কি কি আছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন অগ্নিশন তো রেডন জেনন ক্রিপ্টন এগুলো সব নোবেল গ্যাস হয়ে যাচ্ছে নয় কে হাইড্রোজেন হাইড্রোজেন কোন কোন গ্রুপে আছে প্রথম গ্রুপে আছে ঠিক আছে তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে অপশন সি তো অপশন সি হয়ে যাচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার যে হাইড্রোজেন কোন নিষ্ক্রিয় গ্যাস নয় অপরিবাহীগুলির বা ইনসুলেটরের তোমাদের ড্যাশের ক্রমে রোধাঙ্ক বা রেজিস্টিভিটি রয়েছে তো মনে রাখবে অপরিবাহীগুলিতে টেন টু দি পাওয়ার টুয়েলভ ওহম মিটার থেকে টেন টু দি পাওয়ার সেভেন্টিন ওহম মিটারের রোধাঙ্ক বা রেজিস্টিভিটি রয়েছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অর্ধ পরিবাহী অন্তরক এবং দরিদ বিশ্লেষের রোধ হ্রাস পায় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিবাহী রোধ বৃদ্ধি পায় এবং সবার লাস্টে মনে রাখবে শূন্য তাপমাত্রায় অর্ধ পরিবাহী বা জিরো ডিগ্রি সরি জিরো কেলবিনে থাকা শুদ্ধ সিলিকন একটি বিশুদ্ধ অন্তরক বা ইনসুলেটর হিসাবে আচরণ করে এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট এক্সট্রা ডিটেলস তোমাকে এখানে আমি করিয়ে দিলাম জি এর মান চাঁদে পৃথিবীর জি এর মানের এক এর ছয় ভাগ হয় তাহলে একজন মানুষ পৃথিবীতে যদি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উচ্চতা লাফায় চাঁদে গেলে কি হয়ে যাবে তো ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ছয় গুণ কত হয়ে যাবে নয় মিটার তাই তো তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে অপশন বি হয়ে যাচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো কারণ হচ্ছে কি হাইট তোমাদের ওয়ান বাই জি হয়ে থাকে তো এরকম ভাবে তোমাদের মনে রাখতে হবে যে চাঁদে পৃথিবীর জিতে সরি চাঁদে জি এর মান পৃথিবীতে জি এর মানের একে ছয় গুণ হয় তো ফলস্বরূপ একই পরিমাণ বল ব্যবহার করে চাঁদের পৃথিবীর তুলনায় ছয় গুণ বেশি লাভ দিতে পারবে তো ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স মুখে মুখে নয় মিটার তোমার অ্যান্সার চলে এলো নিম্নলিখিত পদার্থবিদদের মধ্যে কে প্লাবমান বল বা বিউএন ফোর্স অস্তিত্ব ব্যাখ্যা করে তো বিউএন ফোর্স বা প্লাবমান বলের অস্তিত্ব রক্ষা করে আর্কিমিডিস এই সেম প্যাটার্নের প্রশ্ন আর কি আসছে অ্যান্টোনিও এল ল্যাবোসিয়ে তিনি রাসায়নিক সংযোজনের দুটি মহত্বপূর্ণ নিয়ম স্থাপন করেন রাসায়নিক বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছিলেন তার সাথে ব্রাউনির গতি আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন এবং এর সাথে সার্বজনীন মহাকর্ষ ধুবক জি এর মান আবিষ্কার করেছিলেন হেনরি ক্যাভেন্ডিস এগুলো সব আমাদের পরীক্ষা এসছে এবং বারবার রিপিট হয়েছে তো এগেন আরেকবার তোমাদের রিভিশন হয়ে গেল তো টোটাল এই টোয়েন্টি ওয়ান ছিল আজকে তোমাদের আউট অফ সেভেন্টি কোশ্চেন্স মনে রাখবে টোয়েন্টি ওয়ান জেনারেল সায়েন্স থেকে এসেছিল তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সাথে শেয়ার করো অ্যান্ড তোমাদের জন্য একটা পে টেলিগ্রাম গ্রুপ রয়েছে জেনার সায়েন্সে যারা সিরিয়াসভাবে পেপারসে নিতে চাইছো প্রত্যেকটা টপিক সাবজেক্ট ওয়াইস ক্লাস এবং তার সাথে পিডিএফ ট্রেনটেবল ফরম্যাটেড নোটস তোমাদের দরকার তা অবশ্যই একবার জেনার সায়েন্সটা খুব ভালোভাবে পড়ে নাও অ্যাডমিশন ফিজ হচ্ছে আমাদের থ্রি এবং এখানে অ্যাডমিশন নিতে গেলে তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে মেসেজ করবে তখন প্রত্যেক দুই দিন অন্তর অন্তর তোমাদের ক্লাস হয় আজকে ক্লাস হলো নেক্সট ক্লাস থার্টি ফার্স্ট মার্চ আছে তো নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে অ্যাডমিশন নেওয়ার একটু চেষ্টা করো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং